কোন মুসলমানের বাচ্চা সেই মঞ্চে উঠে একই কাঁধে কাত মিলিয়ে যদি সেটাতে স্বীকৃতি জানায় তার এমাঞ্চলে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যদি বিশ্বাস করে বিশ্বাস ইসলাম ধর্ম আর ইহুদি খ্রিস্টানদের উৎসব সেটা একই কাঁধে চলবে এটা কিভাবে মেনে নেওয়া যাওয়া মেনে নেওয়া যায় সোরা বাকার দ্বিতীয় সোরা বিয়াল্লিশটাতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন তালবিসুল হাক কবিল বাতিল তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না আর তোমরা জেনে শুনে কখনো হককে গোপন করো গোপন করো না তাহলে যেখানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে এসেছে হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না তাহলে কিভাবে ধর্ম যার যার আর উৎসব সবার হয় এহুদ ধর্ম মুসলমান অনুসরণ করবে এহুদের উৎসব মুসলমান শিখানো যাবে এটা তো অসম্ভব রাসুল রাসুল্লাহসাল মদিনাতে গিয়েছেন মদিনাতে গিয়ে মদিনাবাসী দিন ধর্ম মানতো উৎসব পালন করত এমন উৎসব যে উৎসব কোন আল্লাহর পক্ষ থেকে নাজির নয় মানুষের তৈরি বানোয়ার উৎসব রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে মদিরাবাসী তোমরা যে উৎসব পালন করছো এটা কোথা থেকে কিভাবে শোনো শুনে রেখে দিও তোমরা এই উৎসব পালন করো না আল্লাহর পক্ষ থেকে উৎসব এসেছে দুটি উৎসব যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাই তোমরা গ্রহণ করো সেটা কি ঈদুল আজহা আর ঈদুল ফেতর এই দুটি উৎসবকে তাদেরকে পালন করতে বললেন আর তারা যে উৎসব পালন করতো এটাকে ডিলিট করতে বললেন আর আজকের মুসলমান সমাজকে করছে যে নসিয়াত ধর্ম যার যার উৎসব সবার আর যাদের পক্ষ থেকে আসছে তাদের তো দিন কোনো জ্ঞানই নাই এমান যে চলে যায় এটাকে বিশ্বাস করলে এটা তাদের জ্ঞানেই নাই তাহলে তারা তো আমাদেরকে বলবেই তারা আমাদেরকে বাধ্য করবেই আর আমরাও তাদের কাছে মাথা নত করবো এটা কখনো ইমানের পরিচয় হতে পারে না তাই আসুন ধর্ম যার যার উৎসব সবার এর সাথে তালে তাল মিলিয়ে ইমানকে নষ্ট করে না দেই আমাদের ইমানকে ধরে রাখি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলুন আমিনা আলী রহমদুল্লাহি আবিল আলমিন আসসালামিক